बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थी, ऑनलाइन क्लासे तुम्हारे सकल के स्वागत जानाच्छि। आज तुम्हारे आमी बांगला प्रथम पत्र बोयेर प्रथम गल्पटी शुभा रवीन्द्रनाथ ठाकुर लिखेछेन सेटी आलोचना करब। पूर्वे तुम्हारे पढ़िए बुझे आज के पुनर आर रिविसन कर रवीन्द्रनाथ ठाकुर शुभा गल्पटी तुम्हारे बांगला प्रथम पत्र बोयेर प्रथम गल्पटी शुभा लिखे के रवीन्द्रनाथ ठाकुर। ताहले रवीन्द्रनाथ ठाकुर सम्पर्के प्रथम किछु बोली। रवीन्द्रनाथ ठाकुर सम्पर्के बोलते गेले बोले शेष करा जाबे ना। तारपरेओ तार किछु किछु जिनिस जेगुलो किछु किछु जिनिस मने ना राखलेई नय जेगुलो तोमादेर अबजेक्टिवे आसबे, जेमन तार जन्मसाल एबं मृत्युसाल। हाँ, तार जन्म होयेछिलो रवीन्द्रनाथ ठाकुरेर जन्म होयेछिलो 25শে বৈশাখ। जन्म रवीन्द्रनाथ ठाकुर जन्म 25শে বৈশাখ 1268 সাল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল 25শে বৈশাখ 1268 সাল এবং তার মৃত্যু হয়েছিল 22শে শ্রাবণ। জন্ম এবং মৃত্যুসাল আসে এবং রবীন্দ্রনাথ সম্পর্কে দু চারটি পয়েন্ট তোমাদের মনে না রাখলেই নয়। যেমন তিনি একাধারে ছিলেন কি সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্যকার, প্রযোজক ও অভিনেতা। হ্যাঁ, তাহলে তার পরিচিতি বলে শেষ করা যাবে না। বাল্যকালে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্যটি প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য বাংলা সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যে সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলে শেষ করা যাবে না, ওনার পরিচিতি অনেক। এত কিছু বলতে গেলে আমি মূল পাঠ তোমাদের মূল পাঠ আজকে যেটি বাংলা প্রথম পত্রের প্রথম গল্পটি শুভা, হ্যাঁ, সেটা আমি বুঝিয়ে শেষ করতে পারবো না। ঠিক আছে, তাহলে তোমরা চলো আমরা মূল পাঠে চলে যাই। মূল বইটি তোমরা খুলো, যে শুভা গল্পটি, শুভা গল্পটি তোমরা যাতে মেমোরাইজ করতে পারো, মনে রাখতে পারো। পুরা মূল বইটি যদি আমি লাইন বাই লাইন প্রতিটি লাইন বাই লাইন বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক টাইমের প্রয়োজন, তাই সেটিকে আমি সংক্ষেপে, হ্যাঁ, যাতে তোমরা মনে রাখতে পারো, তোমাদের শিখন ফল মানে শিখার ফলে তোমরা কী কী এটা পাঠ করে কী কী শিখন ফল অর্জন করবা সেগুলো আমি 10টি পয়েন্টে কি সংক্ষিপ্ত আকারে তৈরি করেছি। সেই শিখন ফলগুলো তোমরা একটু লিখে নাও। প্রথমত শুভা গল্পটি যদি তোমরা সংক্ষেপে মনে রাখতে চাও, হ্যাঁ, তাহলে যে 10টি পয়েন্ট আমি
করেছি সেই 10টি পয়েন্ট যদি মনে রাখো তাহলে ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে কোনো রকম সমস্যা হবে না। তাহলে পয়েন্টগুলি কি কি? প্রথমত এক নম্বরে তোমরা জানবা সুহার পরিচয়, সুহার পরিচয়। দুই নম্বরে সুহার মা বাবার পরিচয়। তিন নম্বরে জানবা তোমরা সুহার নিঃসঙ্গতা, সুহার নিঃসঙ্গতা। হ্যাঁ, চার নম্বর জানবা তোমরা সুভার গ্রামের পরিচয়, সুভার গ্রামের পরিচয়। পাঁচ নম্বরে প্রকৃতির সঙ্গে অভিন্নতা, সুভার প্রকৃতির সঙ্গে, প্রকৃতির সঙ্গে ভিন্নতা। তারপরে ছয় নম্বরে সুভার বন্ধু, সুভার বন্ধুদের সঙ্গে পরিচিতি। সাত নম্বরে আছে উন্নত শ্রেণীর জীব বন্ধু, উন্নত শ্রেণী জীব বন্ধু। তারপরে আট নম্বরে আছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা, অলৌকিক ক্ষমতা প্রার্থনা। সুভা কলকাতা গমন, নয় নম্বরে, নয় নম্বরে কি? সুভার কলকাতা গমন। দশ নম্বরে আছে সুভার বিয়ের প্রসঙ্গ, সুভার বিয়ের প্রসঙ্গ। তাহলে এই যে 10টি পয়েন্ট যদি তোমরা মনে রাখতে পারো তাহলে শুভা গল্পটি সম্পূর্ণ তোমাদের আয়ত্তে থাকবে। ঠিক আছে, তাহলে শুভা গল্পটি পড়ে যে যে শিখন ফল আমরা অর্জন করব সেগুলি আমি বোর্ডে লিখে দিলাম। হ্যাঁ, এই বিষয়গুলি তোমরা খুব ভালো করে মনে রাখবে। তাহলে আসো আমি এখন মূল বইতে যাই, মূল পাঠ্য বইতে যাই। চলো, প্রথমে ছিল কি? শুভার পরিচয়। তাহলে শুভার পরিচয় দিতে গিয়ে আমরা প্রথমে যা পাই মূল বইতে, যে মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত যে সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুখিসিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে ডাকে। মেয়েটির নাম রাখা হয়েছিল কি? সুভাষিনী। সুভাষিনী অর্থ হলো যে মিষ্টি ভাষায় কথা বলে। কিন্তু কে জানিত যে মেয়েটি বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। সুকেশিনী অর্থ হলো যার সুন্দর কেশ, সুহাসিনী অর্থ হলো কি? যার হাসি সুন্দর। তাই মিলের অনুরোধে তার বাপ
ছোট মেয়েটির নাম রেখেছিলেন কি? সুভাষিনী। এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে ডাকে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। বড় বোন দুটি যেহেতু কোনো সমস্যা ছিল না, তাদের দস্তুর মতো ধুমধাম করে বিয়ে হয়ে গেছে, কিন্তু ছোট বোনটি শুভা, হ্যাঁ সুভাষিনী, যেহেতু বোবা কথা বলতে পারে না, সেজন্য সে দস্তুর মতো পিতামাতার হৃদয় ভারের মতো হইয়া আছে। সে কথা কয় না, সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, এজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ, তাহার পিতা তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, একথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। শুভা কি মনে মনে ভাবত যে সে বিধাতার অভিশাপ স্বরূপ, তার পিতৃগৃহে আসিয়াছে, এটাই তার মনে সর্বক্ষণ বিরাজ করিত। তাহার ফল এই হইয়াছিল যে সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত, মনে করিত আমাকে সবাই ভুলিলেই বাঁচে। বেদনা কি কখনো বলে, পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল, বিশেষত তার মা। এখন আসো, প্রথমে এতক্ষণ আমরা শুভার পরিচয় নিলাম। আমি যে 10টি পয়েন্টে তোমাদেরকে ভাগ করে দিয়েছি শুভা গল্পটি, কিভাবে তোমরা মনে রাখতে পারো, তোমাদের সংক্ষেপে শিখর ফল অর্জনের ক্ষেত্রে লক্ষ্যে সহজ হওয়ার জন্য আমি 10টি পয়েন্টে শুভা গল্পটি ভাগ করে নিয়েছি, ঠিক আছে? তাহলে প্রথমে শুভার পরিচয়, শুভার পরিচয় পেলে তোমরা শুভাটা কয় বোন ছিল, শুভা কয় নম্বর, এরপরে মায়ের পরিচয়, বাবার পরিচয়। শুভার মায়ের পরিচয় দিতে গিয়ে লেখক এখানে মায়ের নাম দেননি, শুধু যেটা বলেছেন, যেটুকু পরিচয় দিয়েছেন, যেখানে বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, শুধু মায়ের বর্ণনা দিতে গিয়ে লেখক বুঝিয়েছেন যে শুভার মা কি নিজের, শুভার মা মনে করতেন যে শুভা যে বোবা কথা বলতে পারে না, সেটা তার মায়ের নিজের ত্রুটি, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন, কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন, বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড়ই বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার উষ্ণধর ভাবের আবাস মাত্র পচিক কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। শুভার কথা ছিল না, কিন্তু তার কি ছিল, দীঘল বড় বড় দুটি চোখ ছিল, আর কি ছিল, তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার উষ্ণধর ঠোঁট দুটি ভাবের আবাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত, গাছের কচি পাতার মতো কাঁপিয়া উঠিত, কোনো ভাব যদি তাহার মনে উঠত, উদিত হতো, তখন তার ঠোঁট দুটি কাঁপতে থাকতো, সে কথা বলতে চা পারে না, কিন্তু কথা বলার চেষ্টা সে করত। তাহলে যে আমি যে 10টি পয়েন্টে আমি তোমাদের শুভা গল্পটি তোমাদের সহজে শিখন ফল অর্জনের জন্য আমি যে 10টি পয়েন্ট নিয়েছি, সে 10টি পয়েন্টের মধ্যে প্রথমটি ছিল শুভার পরিচয়, দ্বিতীয়টি ছিল বাবা মার পরিচয়, তারপরে আসো শুভার নিঃসঙ্গতা। শুভা তেঁতুলতলায় শুভা নিঃসঙ্গ একাকি, দেখো তোমার মূল বইতে কথায় তেঁতুলতলায় কি করত শুভা, নিঃসঙ্গ কি বসিয়া থাকিত, একাকি শুভা বসিয়া থাকিত, সে ভাব প্রকাশ করিত যে কি, যে
কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকিত একাকী সে, এতে সমুদ্রে তাদের বাড়ির পাশে যে নদীটি ছিল সেখানে সে একাকি বসিয়া থাকিত, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকিত, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরাইয়া উঠিত, মুখের ভাব বই আজন্মকাল তাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উধার ও অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়ন্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমির মতো সে বসিয়া থাকিত। তার নিঃসঙ্গতা, যেহেতু সে কথা বলতে পারে না, অন্য অন্য তার বন্ধু বান্ধবের সাথে সে মিশতে পারতো না, সে ছিল বড়ই নিঃসঙ্গ। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে, সেই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না, সে নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন ছিল। যেহেতু সে কথা বলতে পারত না, সেই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না, সে নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন ছিল। তারপর কি, পাঁচ নম্বরে আছে কি, সুভাদের গ্রামের পরিচয়, গ্রামের বর্ণনা। সুভাদের গ্রামের নাম ছিল কি, চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, সুভাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী প্রবাহমান ছিল, নদীটি ছিল বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থগড়ের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার ছিল না। নিরলসা তন্নী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। কি নিরলসা, তন্নী মানে চিকন, ছোট ক্ষীণ নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। গ্রামের লোকেরা কি করে, নদীতে এসে দুই ধারের লোকেরাই তাদের যাবতীয় ধোয়া ধুইয়ের কাজ, তাদের কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া এবং রান্না বান্নার কাজের পানি নেওয়া এসব এবং গা গোসল ধোয়া, এই কাজগুলো গ্রামের লোকেরা কি করে, নদীতে এসে করে। তাহলে কি, গ্রামের দুই ধারের লোকের সাথেই যেন তাহার একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারের লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চ তট নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য চলিয়াছে। দেখো তোমাদের এই যে শুভা গল্পটি, এটি কি, এটি একটি ছোট গল্প, তাই না? তো এখানে এই গল্পটি মূলত লেখা হয়েছে সাধু ভাষায় এবং এখানে অসংখ্য তৎসম শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে অনেকগুলি শব্দের অর্থই তোমরা কি জানো না, তো যেই শব্দের অর্থগুলি তোমরা জানো না, জানো এখানে লেখা হয়েছে তন্নী ক্ষীণ দেহদার, স্রোতস্বিনী মানে নদী, তাই না? তারপরে যেমন আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য চলিয়াছে, কিসের মাধ্যমে, এই নদীটির মাধ্যমে তাদের কল্যাণ কার্য চলিয়াছে। তাহলে সুভার বাবা নাম কি ছিল, বাণীকণ্ঠ। বাণীকণ্ঠের ঘরটি ছিল নদীর একেবারে উপরে, একদম নদীর কাছাকাছি, তীরের কাছাকাছি। তাহার বাখাড়ির বেড়া, এই যে বাখাড়ি, এই যে বাখারি শব্দটার অর্থটা তোমরা হয়তো বোঝো না, বাখারি হলো কি, বাঁশের তৈরি ঝাঁপির মতন, এই যে কাঁধে যে যে দুই কাঁধে ঝুলায়ে বাঁশের দুই পাশে দুইটা ঝুড়ি নিয়ে যে লোকজন যে বেচাকেনা করে মালপত্র নিয়ে যায় হাটে বাজারে গঞ্জে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেগুলিকে বলা হয় কি, বাখারি। আটচালা, বাখারির বেড়া মানে বাঁশ, ওগুলো দিয়ে কি করে, বাঁশের, বাঁশের তৈরি হয় এগুলি। সুবাদের ছিল আটচালা ঘর, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুল তলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। যারা এই নদীটি দিয়ে নৌকা বহন করে যায়, নৌকা বেয়ে যায়, তাদের সকলেরই সুবাদের বাড়িটি দৃষ্টি আকর্ষণ করে। এই গারস্থ সচ্ছলতার মধ্যে
বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। কে বসে? শুভা। কাজকর্মের ফাঁকে যখনই সে অবসর পায় তখনই সে কি করে? এই নদীটির তীরে এসে বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা, আন্দোলন, কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশি নাই বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। এই যে প্রকৃতি, প্রকৃতি কি কথা বলে? কথা বলে না। কি হয় প্রকৃতির? বিভিন্ন রকমের শব্দ হয়। যেমন প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, নদীর গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুবার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লি রাপপূর্ণ তৃণভূমি হইতে শতাব্দীতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। তাহলে এই যে প্রকৃতি বিভিন্ন শব্দ হয়, কি গাছের মর্মর শব্দ, নদীর শব্দ, পশু পাখির শব্দ, বাতাসে পাতা মর্মর করার শব্দ, এগুলি সবই যেন কি শুভার ভাষা, শুভার মনের ভাষা। শুভা সব কিছুই উপলব্ধি করে। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থেরা ঘুমাইতো, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মুক্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আরেকজন ক্ষুদ্র তরুচ্ছায়া। শুভার বন্ধু, এবার আসো শুভার বন্ধু। শুভার যে গুটিগত অন্তরঙ্গ বন্ধু দল ছিল না তাহা কিন্তু নহে। গোয়ালের দুটি গাভী, শুভাদের গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম ছিল সর্বশ্রী ও গাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনোই শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। কারা চিনিত? এই যে শুভার দুটি বন্ধু ছিল জীব, কি তাদের গোয়ালের দুটি গাভী সর্বশ্রী ও গাঙ্গুলি, তারা শুভার সঙ্গে কথা বলতে পারতো না, কিন্তু শুভার পদচারণা তারা অনুভব করত। তাহার মর্ম ভাষা তাহারা বুঝিতে পারিত। তাহারা শুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহা তাহারা মানুষের অপেক্ষা অনেক ভালো বুঝিতে পারিত। শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহু দ্বারা সর্বশ্রীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গন্ধদেশ ঘর্ষণ করিত, এবং গাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে যাইত, তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। তিনবার তো সে যেতই, শুভা গোয়াল ঘরে তিনবার করে তো যেতই, তাছাড়া সে অনিয়মিত যখন তখন গোয়াল ঘরে প্রবেশ করিত। তাহার ইহা ছাড়াও শুভার আরো দুটি বন্ধু ছিল। সে বন্ধু দুটি কে কে? ছাগল এবং বিড়ালের বাচ্চাও ছিল শুভার বন্ধু, কিন্তু তাহাদের সহিত শুভার এরকম সমকক্ষভাবে মৈত্রী মানে বন্ধুত্ব ছিল না, তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। আরেকটি বন্ধু ছিল শুভার উন্নত শ্রেণীর জীব। উন্নত শ্রেণীর জীব বলতে কাকে বোঝানো হয়েছে? উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার
আরেকটি সঙ্গী জুটিয়া ছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সম ভাষা ছিল না। গোসালদের সে কে? সেই উন্নত শ্রেণীর বন্ধুটি কে? উন্নত শ্রেণীর জীব বন্ধুটি কে? সে হলো গোসালদের ছোট ছেলেটি, তাহার নাম ছিল কি? প্রতাপ। লোকটি ছিল নিতান্তই অকর্মণ্য, কোনো কাজকর্ম করত না প্রতাপ। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে করবে যত্ন উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়, কারণ কোনো কাজে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়, বুঝছো? যারা মানে যারা অলস প্রকৃতির, কোনো কাজকর্ম করে না, ঘুরে বেড়ায়, কিন্তু তাহারা দেখা যায় যে অন্যদের কোনো প্রয়োজনে শুধু ওই ওদেরকেই তখন রাখে, যে ও তো কোনো কাজে নিযুক্ত নাই, বেকার ঘোরাফেরা করতেছে, ওকেই ডেকে আনা যাক। তাহলে তারা কি হয়, তখন তারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন একটা একটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারিটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন আছে। কাজে কর্মে আমাদের অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিওকে হাতের কাছে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে কি প্রতাপ ছিল অলস প্রকৃতির লোক, অকর্মণ্য, হ্যাঁ, কোনো কাজকাম করতো না, যখনই গ্রামে কোনো লোকের অভাব দেখা দিত তখন এই প্রতাপকে ডেকে নিয়ে যেত, সে ছিল সরকারি লোকের মতন, ঠিক আছে? কিন্তু প্রতাপের প্রধান শখ ছিল মাছ ধরা, ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেক সময় কি সহজে সময় কাটানো সম্ভব হয়। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যেত, এবং এই উপলক্ষে সুভাষ সহিত তাহার প্রায়ই সাক্ষাৎ হইত। যে কোনো কাজেই নিযুক্ত থাক না কেন, একটা সঙ্গী পেলে প্রতাপ ভালো থাকে। প্রতাপ প্রতিদিন কি মাছ ধরতো অপরাহ্নে, সেই সুযোগে শুভা প্রতিদিন কি করত, এই প্রতাপের পাশে গিয়ে বসে বসে মাছ ধরা দেখত, এবং প্রতিদিন সে নিজ হাতে একটি করে পান বানায়ে কি করত, এই প্রতাপের জন্য নিয়ে যেত, ঠিক আছে? তাহলে এরপরে কি আছে, উন্নত যে অলৌকিক ক্ষমতা। হ্যাঁ, শুভা অনেক সময় মনে মনে কি অলৌকিক ক্ষমতা চিন্তা করত, মনে মনে ভাবত শুভা যদি জলকুমারী হইত, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথায় মণি ঘাটে রাখিয়া যাইত, প্রতাপ তাহার সুচ্চ শুভা মনে মনে কল্পনা করত কি যে অলৌকিক ক্ষমতা যদি সে লাভ করতে পারত, শুভা যদি জলকুমারী হইত, একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইতে পারিত, আর প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সে মানিক লইয়া জলে ডুব মারিত, এবং পাতালে গিয়া দেখিত রূপার একটা অট্টালিকার মধ্যে কে বসিয়া আছে, আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়েটি, কে? সুভাষিনী, আমাদের সেই সু। কিন্তু সেটা কি সম্ভব? এটা তো তার মনের কল্পনা মাত্র, সে তো বাণীকণ্ঠের ঘরে জন্মাইয়াছে, কিন্তু তবু সে প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে, এবং গোসালদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। এই তোমার বইয়ের ভাষা, বইয়ে তোমাদেরকে বলতেছে যে শুভা বোবা হলেও তার মনে নানা রকমের ভাবের উদ্রেক হয়, সেও কল্পনার জগতে বিচরণ করে। এরপরে আছে কি শুভার বিয়ের প্রসঙ্গ। গ্রামে কানাঘুষা চলেছে যে বোবা মেয়েটির বিয়ে হবে না, বাণীকণ্ঠ বুঝি বিপদে পড়ল। তখন বাণীকণ্ঠ তার মায়ের সাথে, শুভার মায়ের সাথে কি আলাপ আলোচনা করে যে আমরা মেয়েটিকে কলকাতায় নিয়ে যাই, সেখানে গিয়ে দেখি কোনো পাত্র ঠিক করা যায় কিনা। একদিন শুভার বাবা নিজেই একাকী
কলকাতা আসলেন কলকাতা এসে কি করলেন শোভার জন্য একটি পাত্র ঠিক করলেন তখন একদিন বাড়িতে এসে শোভার বাবা শোভার মাকে বললেন চলো আমরা কলকাতা চলে যাই শোভা এই কথা শুনে মনে মনে খুব বিষণ্ণ খুব মন খারাপ করে বসে আছে নদী পাড়ে গিয়ে নদীর তীরে এসে বসে আছে একাকী তখন প্রতাপ দেখতে পায় যে শোভা মন খারাপ করে বসে আছে তখন প্রতাপ শোভাকে বলে কি রে শু তোর নাকি বিয়ে ঠিক হয়েছে তুই কিন্তু আবার সেখানে গিয়ে আমাদেরকে ভুলে যাস নি কিন্তু শোভা কি কলকাতা যাবে শোভার কি কলকাতা যাওয়ার ইচ্ছা না শোভার মনে অনেক কষ্ট সে তখন মনে মনে তার সেই বন্ধু তার যে তার প্রকৃত বন্ধু ছিল তাদের গোয়ালের দুটি গাভী সেই গাভীর কথা মনে করে তার আরও দুটি বন্ধু ছিল বিড়াল এবং ছাগল ছানা তাদের কথা সে মনে করতে থাকে এবং প্রতাপের কথা ভেবে তার মনে মনে কি অনেক বেশি কষ্ট হতে থাকে সে একাকী চুপচাপ বসে থেকে নীরবে কান্না করতে থাকে মর্মবিদ্ধ হরিণী বেদের দিকে যেমন ক্রিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম দেখো তোমার বইতে লিখেছে যে মর্মবিদ্ধ হরিণী বেদের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম শোভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিয়া সেদিন গাছের তলায় আর বসিল না কালকে কলকাতায় যাইবার দিন স্থির হইয়াছে শোভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা বলিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব হইতে টপটপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি ছিল শোভা স্বয়ং স্বয়ং গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে আসিয়া লুটাইয়া পড়িল যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে লাগিল তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো তাহলে গল্পটি কি সংক্ষিপ্ত গল্পটি শোভা গল্পটি সংক্ষেপ করে তোমাদেরকে পাঠ্য করা হয়েছে পাঠ্য করার উদ্দেশ্য হলো যে বুবা প্রতিবন্ধী যারা তাদের প্রতিও যেন আমরা মমত্ববোধ দেখাই তারাও যে মানুষ তাদেরও যে ভাষা আছে এবং কি তারাও যারা কথা বলতে পারে তাদের চাইতে অনেক বেশি বোঝে তার কারণ হলো সে যে চুপ থাকে সে কথা বলতে পারে না চুপ থাকা মানুষেরা বেশি বোঝে বেশি কি উপলব্ধি করতে পারে এবং চুপ থাকা মানে সে কথাই না বলতে পারে না কিন্তু মনে মনে তো সে অনবরত কথা বলেই যায় তাহলে এখানে তোমাদেরকে এখন পুরা গল্পটা মনে রাখার জন্য পুরা গল্পটা মনে রাখার জন্য আমি যে দশটি পয়েন্ট তোমাদেরকে দিয়েছিলাম প্রথমে প্রথমে তোমাদেরকে পুরা গল্পটা মনে রাখতে হলে শোভার পরিচয় শোভার মা বাবার পরিচয় শোভার নিঃসঙ্গতা শোভাদের গ্রামের বর্ণনা প্রকৃতির সঙ্গে শোভার যে অভিন্নতা এবং শোভার বন্ধুদের পরিচয় উন্নত শ্রেণীর জীব বন্ধু ছিল যে শোভার তাদের সাথে পরিচয় এবং শোভার যে অলৌকিক ক্ষমতা কল্পনা করত শোভা সেগুলি জানা এবং শোভার বিয়ে প্রসঙ্গ সম্পর্কে মনে রাখা এগুলি হলো কি তোমাদের আয়ত্ত করতে হবে তাহলে তুমি শোভা গল্পটা মোটামুটি মনে রাখতে পারবা এবং এখান থেকে যা প্রশ্ন আসবে সবগুলো প্রশ্নের উত্তরই দিতে পারবা বিশেষ করে অবজেক্টিভ প্রশ্ন দেওয়ার জন্যই বেশি ভালো করে বইটার ভিতরটা পড়তে হয় বইটার ভিতরটা যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু প্রশ্নের উত্তর খুব ভালো করে দেওয়া সম্ভব হয় ভুল হয় না তিরিশটা অবজেক্টিভ আমাদের দিতে হয় এই তিরিশটা অবজেক্টিভ যদি একটিও ভুল হয়ে যায় তাহলে এক নম্বর চলে যায় আর যে সৃজনশীল প্রশ্ন রচনামূলক প্রশ্নে ভুল পূর্ণ নম্বর পাওয়া খুব কঠিন হয়ে হয় সেখানে ভালো না লিখলে পূর্ণ নম্বর দেওয়া হয় না সুতরাং তোমাদের অবজেক্টিভের প্রতি বেশি খেয়াল দিতে হবে জোর দিতে হবে তো শোভা গল্পটি সংক্ষেপে যদি তোমরা মনে রাখতে চাও তাহলে এই দশটি পয়েন্ট আয়ত্ত করে নিবা আর তোমরা বাড়ির কাজ হিসাবে
20টি অবজেক্টিভ বালিকা হিসাবে এই শুভা গল্পটি থেকে তোমরা 20টি নলেজটি করবা। মিনু গল্পটি একটি বোবা মেয়ের কাহিনী, সেখান থেকে তোমরা উদ্দীপক নিতে পারো। উদ্দীপক নিয়ে দুটি সৃজনশীল প্রশ্ন নিজে নিজে তৈরি করবা, দুটি সৃজনশীল প্রশ্ন তৈরি করবা, তৈরি করে উত্তরগুলো নিজে নিজে আয়ত্ত করবা। দুটি সৃজনশীল প্রশ্ন, দুটি সৃজনশীল প্রশ্ন তৈরি করবা, 20টি নোটবুকটি করবা, ঠিক আছে? ভিতরটা খুব ভালো করে পড়ে নিবা। শুভা গল্পটি তোমরা আগেও পড়েছ, এখন রিভিশন। শুভা গল্পটি খুব ভালো করে পড়ে নিও, আর কোনো সমস্যা থাকলে তো আমরা আছি, আমাদের টিচার আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করিও, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করিও। আর তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাস তোমরা আশা করি সবাই পেয়েছ, আর না পেলেও আমাদের কাছে আছে, আমাদের থেকে নিয়ে নিও। তোমাদের যে 10টি, তোমাদের 15টি, তোমাদের বাংলা প্রথম পত্রে 15টি গদ্যপদ্য ছিল, সেখান থেকে কি 10টি গদ্য এবং 10টি পদ্য সিলেবাসে আছে। তো 10টি তো আমরা পড়াবো না, আমরা আরো সংক্ষেপ করে দিব, ঠিক আছে? 10টি থেকে 6টি, আমি 6টি তোমাদেরকে গদ্য দিব এবং পদ্য দিব 6টি। এই 6টি 6টি 12টি যদি তোমরা খুব ভালো করে আয়ত্ত করো, হ্যাঁ, এখান থেকে সৃজনশীল প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন কিন্তু তোমাদের যে 10টি 10টি 20টি আছে সবগুলো থেকেই পড়তে হবে, শুধু সৃজনশীলের জন্য, শুধু সৃজনশীলের জন্য তোমরা, তোমাদেরকে আমি 6টি 6টি করে দিব। সেই 6টি 6টি থেকে সৃজনশীল প্রশ্ন ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা আমাদের সাথে সরাসরি কি যোগাযোগ করবা, না বুঝলে আমরা আবার পুনরায় সেই ক্লাসটা আবার নিব। তাহলে আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই থাকুক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।